হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের বিখ্যাত কালীবাড়ি পূজা মণ্ডপে। চলুন সঙ্গে থাকুন। শুধু টাঙ্গাইলে না, টাঙ্গাইলের যতগুলা পূজা মণ্ডপ শহরে বাজে সবগুলা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। খুবই ধৈর্য ধরে সময় দেবে। এখন যেটা দেখতেছে টাঙ্গাইলের সব থেকে বড় এখন যেটা শুরু হচ্ছে এটা হচ্ছে ক্যাপসুলের গেট থেকে, ক্যাপসুলের সামনে যে পূজা মণ্ডপটা তার পরবর্তীতে দেখাবো, সঙ্গেই থাকো। এটা ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সয়ানি পুকুর পাড়ে, এটা হচ্ছে সয়ানি পুকুর পাড়ের আগে সয়ানি বাজারের মাঝখানে। এটা এটা মোটামুটি ভালো ছিল। এটা দেখতে এখন যেটা দেখতেছ এটা হচ্ছে সয়ানি পুকুর পাড়ে মানে খানাপাড়া রোডে আর কি। এটা সব থেকে মানে এটার ভিউটা কাছে মধ্যে এটা সুন্দর লাগছে আমার, জানি না তোমাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট ও লাইক শেয়ার করে জানাবা। এই ছিল আমাদের মোট চারটি পূজা মণ্ডপ টাঙ্গাইল শহরে অবস্থিত মাঝখানে। আশা করি আরও অনেকগুলো থাকতে পারে আমার জানাই, কিন্তু আমি চারটা দেখতে দেখছি।